হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই অনেকদিন ধরেই কমেন্টে প্রশ্ন করছিলেন যে আমরা কিভাবে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করব। বর্তমানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু বিভিন্ন প্রয়োজনে কাজে আসে। এক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকে না গিয়েই শুধুমাত্র আপনার মোবাইল থেকেই আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পিডিএফ ফাইল আকারে আপনার মোবাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনার যদি SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি আপনি কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলে কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন দেখে নিই। আপনার মোবাইল থেকে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ইওনো লাইট SBI অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেখুন, ফার্স্ট টাইম ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন লগ ইন, অর্থাৎ প্রথমে এই অ্যাপ্লিকেশনে আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য এখানে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এক্ষেত্রে আপনার SBI ইন্টারনেট ব্যাংকিং এর যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সেটি এখানে পুট করে দেবেন। নিচের লগ ইন অপশনে ক্লিক করবেন। আপনার যদি SBI ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি একটি সেপারেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিচ্ছি। আমি আমার SBI ইন্টারনেট ব্যাংকিং এর ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে লগ ইন অপশনে ক্লিক করছি। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকেই আমাদের SBI অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখুন আমার নাম শো করছে, তার নিচে দেখুন ভিউ ব্যালেন্স। দেখুন ভিউ ব্যালেন্স অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার SBI অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। তো আমরা যেহেতু এই অ্যাপ্লিকেশন থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে এখানে দেখুন মাই অ্যাকাউন্টস বলে একটি অপশন রয়েছে। তো এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখান থেকে চার নম্বর যে অপশান, অর্থাৎ ভিউ অবলিক ডাউনলোড স্টেটমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তো এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট, তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করছি। তো এখানে দেখুন স্টার্ট ডেট এবং এন্ড ডেট, অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চান সেই ডেট দুটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখুন স্টার্ট ডেট, এখানে দেখুন একটি ক্যালেন্ডারের আইকন আছে, এর উপরে ক্লিক করছি। ক্লিক করার পর আমি যত তারিখ থেকে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন আমি এখানে ডেট সিলেক্ট করে দিয়েছি। তো দেখুন আমি স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুটোই পুট করে দিয়েছি। তারপর নিচে দেখুন ভিউ বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে শো করবে। তো আমি এর উপরে ক্লিক করছি। দেখুন ভিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু এখানে শো করছে। আপনি যদি আপনার SBI অ্যাকাউন্টের অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে নিচে দেখুন ডাউনলোড বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার SBI অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু PDF আকারে আমার মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। PDF ফাইলটি যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেহেতু এখানে একটি পাসওয়ার্ড চাইছে। তো আপনার পাসওয়ার্ড হলো আপনার SBI ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বার সেটি আপনি এখানে পুট করে দেবেন। তো আমি আমার SBI অ্যাকাউন্টের 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করে দিয়েছি। তারপর নিচে ওকে অপশানে ক্লিক করছি। দেখুন পাসওয়ার্ড পুট করে ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার SBI ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেটি কিন্তু এখানে শো করছে। তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল থেকেই SBI ইওনো লাইট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার SBI অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট স্টেটমেন্ট সম্পূর্ণ ফ্রিতে আপনার মোবাইলেই ডাউনলোড করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।